স্পেনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা নতুন কমিটি গঠন উপলক্ষে এই সভার আয়োজন করেছে ভয়েস অফ শান্তা কলমা শাখা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শামসুল ইসলাম সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদ শালু প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা শফিউল আলম আগামী তিন বছরের জন্য 39 সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন ভয়েস অফ বার্সেলোনার সভাপতি ফয়সাল আহমেদ নতুন কমিটিতে সভাপতি হন মুরাদুল ইসলাম সাধারণ সম্পাদক রিপন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে কামরুল আহমেদ নির্বাচিত হন এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সুমন আহমেদ কাজী আমির হোসেন আমু আতিকুল ইসলাম লিটু সহ অন্যান্য সদস্যরা